নমস্কার ছোট্ট ছেলেদের স্কুল যাওয়া বা মাস্টার মাস্টারমশাইকে দেখলে ভয় একটা থেকেই থাকে এবং সেই ভয় যে কতটা চূড়ান্ত এবং ভুলভাল হয়ে থাকে তার উপরেই কিন্তু লীলা মজুমদারের একটা ছোট গল্প গনসার চিঠি যেখানে এক ছোট্ট ছেলে তার এক বন্ধু ভাই বা কাউকে চিঠি লিখছে তার মাস্টার মশাই এবং তার যে স্কুলে পাঠানোর কথা চলছে তার ভয়াবহতা সম্পর্কে তার ধারণা নিয়ে আপনারা দেখছেন দীপ মাইনর গল্প গুজব অনুষ্ঠান আজ লীলা মজুমদারের গনসার চিঠি ভাই সন্দেশ অনেক দিন পর তোমায় চিঠি লিখছি এর মধ্যে কত কি যে ঘটে গেল যদি জানতে তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে যেত গেঞ্জিটা উঁচু হয়ে যেত চোখ ঠিকরে বেরিয়ে আসতো হাঁটু ঠকাঠক করতে করতে কড়া পড়ে যেত আজকাল আমি থাকি আমার মনে হয় ওরা ভালো লোক নয় ওদের মধ্যে মাস্টার মশাই তো আবার ম্যাজিক জানেন আমি ম্যাজিক করতে দেখিনি কিন্তু মন্দা বলছে ওর স্কুলে প্রথম প্রথম মেলাই ছেলে পুলে থাকে আর শেষের দিকে গুটি কতক টিম টিম করে এদিকে মাস্টার মাস্টারমশাইয়ের ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে এ কিন্তু বাবা সুবিধের কথা নয় ছেলেগুলো যায় কোথা মাস্টার মাস্টারমশাই চেয়ারটারও ভাই কি রকম। সরু ঠ্যাং প্যান্টুলুন উনি কখনো ধোপার বাড়ি দেন না সাদা কালো চৌকো কাটা কোট পড়েছেন তো পড়ছেন আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে পিছনের দিকে লম্বা তেমন মধ্যিখানে দাঁড় করানো মাঝের গোপ বেটে খাটো ওর ঝুলো ঝুলো জানে বাবা কিসের চামড়া কিসের লোম দিয়ে ও ও সব সেলাই করা বাবা গো মা গো ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে মানকে সচ্চক্ষে দেখেছে ওর সপ্তাহে প্রথম সপ্তাহে ঘরের ভিতর সাতটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে দুটো ছাগল নোটে চিবচ্ছে মাস্টারমশাই গান নাচাচ্ছেন পরের সপ্তাহে মানকে আবার দেখেছে ঘরের ভিতর ছটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে তিনটে ছাগল নোটে চিবুচ্ছে মাস্টারমশাই জীব দিয়ে দাঁতের পোকর থেকে পানের কুচি বের করছেন আবার তার পরের সপ্তাহে গেলে হয়তো দেখবে যে ঘরের ভিতর পাঁচটা ছেলে পেন্সিল চিবুচ্ছে আর ঘরের বাইরে চারটে ছাগল নোটে চিবুচ্ছে মাস্টার মশাই দিয়ে কান চুল করছেন শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে আর ঘরের বাইরে নটা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে মাস্টার কাটা খাঁড়ায় সান তাছাড়া সেই যে বিভু আর সুলাপুস্ত পুস্ত একবার গোবর পোকাও খেয়েছিল সে বলেছে যে সে দেখেছে মাস্টার মশাইয়ের বাক্সে হলদেতে তুলোট কাগজে লাল দিয়ে লেখা খাতা আছে শিলাল কালিয়ে হতে পারে অন্য কিছু হতে পারে ওর লেবু গাছে মাকড়সারা কেন জানি জাল বনে না পেঁপে গাছ সেই গোল চোখ চোখে জন্তু নেই দেওয়ালে টিকটিকে নেই একটা হতে পারে মাস্টার মাস্টারমশাইয়ের রোগা গিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিন রাত ওত পেকে কিন্তু কিছু বলা যায় না মন্দা তো ওর বাড়ি কোনো মতেই যায় না ও ছয়টি ছায়াটি মেরায় না আর ছেলে ধনা তার তো ও বাড়ির হাওয়া লাগলেই সর্দি কাশি হয়ে যায় রামসরণ পর্যন্ত ও বাড়ির কুল খায় না গুড়িয়ার মা সজনে ডাঁটা নেয় না মা কিন্তু ওদের কুমড়ো ডাঁটা দিব্যি খান আর বড় মামা তো দাদা ওই একই ধাত ওরা চমৎকার গল্প করতে পারেন কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর এসব একেবারেই বিশ্বাস করেন না কে জানে কোনোদিন হয়তো কান ধরে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দেবেন আর শেষটা কি সারা জীবন ব্যবহার করে নোটে চিবুব স্কুল থেকে ফিরতে দেরি হতে দেখে বড় মামা হয়তো ছুটি পাই খোঁজ নিতে বেরোবেন পাথরের ওপর সিংহ ঘষে সান দিচ্ছি কেউ কেউ ফোঁত ফোঁত কান্না পেয়ে গেল ভাই একদিনে তোমায় লিখছি ভাই আর হয়তো লেখা হবে না দ্বীপ বিটের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোপের ভাগে বিশ্রী ফাচর ফ্যাচর হাসেন বুঝি গতিক ভালো নয় দু একবার তিনতলা ছাদে গিয়ে ব্যা ব্যা করে ডেকে দেখেছি সে আমার ঠিক হয় না কেউ যখন দেখছে না গোটা কতক দুব্বা খাস চিবিয়েছি বধ খেতে তাতে আবার ছোট শুয়ো পোকা ছিল খোকনকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে কিন্তু ও রাজি হলো না এদিকে অভ্যেস না থাকলে কি যে হবে তাও তো জানি না এই সব নানা কারণে এত কাল চিঠি লিখতে পারিনি বুঝতেই তো পারছ একদিন সন্ধেবেলা তর সইল না কেটস পায়ে দিয়ে ছুটছুট করে মাস্টারমশাইয়ের বাড়ির বেড়া টোপকে ছাগল দড়ি ডিঙিয়ে জানলার গড়াত খিমচে ধরে পায়ের বুড়ো আঙুল দাঁড়িয়ে চিংড়ি মাছের মতন ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভিতর উঁকি মারলাম দেখলাম মাস্টার মশাই গলাবন্ধ কোট খুলে রেখে মোড়ায় বসে উঁকো খেতে চেষ্টা করছেন আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন কোনটা আস্ত উঠছে গিন্নি হাসছেন কোনটা আতখেঁচড়া উঠছে গিন্নি দাঁত কিমড়ি করছেন আর মাস্টার মশাই গিলাস ভেঙেছেন বসে সমস্ত ক্ষণ বক বক করছেন ভাই বড় ভালো লাগলো কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি মাস্টার মশাই চমকে উঠলেন ওরা কেড়ে ভাবলুম এবার তো গেছি কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন নখ দিয়ে খিমচে দিয়ে গিরগিটির মতন মুখ করে বললেন ও বাবর বললুম আগে স্যার ছাগল বানাবেন না স্যার বললেন বাঁদর আবার ছাগল হয় কবে থেকে গিন্নি ফিস ফিস করে যেন বললেন ওটিকে রাখো আমি পুষব ভয়ের চোটে কেঁদে ফেললুম গিন্নি মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সিং আছে কিনা দেখে বললেন তোমার মতো আমার একটা খোকা ছিল জিজ্ঞেস করলুম তার কি হলো বললেন তার এখন দাড়ি গজিয়েছে বড় বড় বাতাসা খেতে দিলেন তারপর বাড়ি চলে গেলাম জিজ্ঞেস করতে সাহস হলো না দাড়ির সঙ্গে সঙ্গে খুঁড়ো গজিয়েছিল কি না স্কুলের কথা এখনো কিছু ঠিক হয়নি এই ফাঁকে তোমায় চিঠি লিখছি এ চিঠির উত্তরার দিও না দেখা করতে চাও তো খোঁয়াড়ে টুয়ারে খোঁজ নিও ইতি তোমার গনসা